প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ রহমতুল্লাহ, রায়পুর আর কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি রায়পুর আর কে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস তোমাদেরকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। তো আশা করি তোমরা সৃষ্টিকর্তার মেহেরবানিতে ভালো আছো আর তোমাদের ভালো থাকার জন্যই প্রার্থনা করে থাকি। আজকে আমি তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের, আর্টস এবং কমার্সের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের অম্ল ক্ষারক ও অ্যাসিডের, সরি, অম্ল ক্ষারক এবং অম্ল ক্ষারক লবণের ব্যবহার, এই অধ্যায়ের অম্ল অর্থাৎ অ্যাসিড নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি আজকে আলোচনা করে অ্যাসিড সম্পর্কে তোমাদের ভালো ধারণা আসবে এবং অ্যাসিড কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় সেটা পরিষ্কার বুঝতে পারবো। চলো বন্ধুরা আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে সেই সকল সেই জাতীয় পদার্থ যারা জলীয় দ্রবণে অথবা পানিতে বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন তৈরি করে। যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন তৈরি করে তাদেরকে অ্যাসিড বলা হয়। তাহলে অ্যাসিড সমূহ পানিতে এস প্লাস আয়ন তৈরি করবে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন তৈরি করেছে। তো অ্যাসিড সাধারণত দুই ধরনের অ্যাসিড সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে দুর্বল অ্যাসিড আর একটি হচ্ছে শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড সমূহ পানিতে আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। সাধারণত জৈব অ্যাসিড সমূহকে দুর্বল অ্যাসিড বলা হয়, কারণ জৈব অ্যাসিড সমূহ পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন তৈরি করে, তার যার কারণে জৈব অ্যাসিড সমূহকে দুর্বল অ্যাসিড বলা হয়। দুর্বল অ্যাসিড সমূহের মধ্যে রয়েছে, আমি কয়েকটি দুর্বল অ্যাসিডের নাম তোমাদেরকে লিখে দিচ্ছি। দুর্বল অ্যাসিড, এক নম্বর অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, সাইট্রিক অ্যাসিড, এবং কার্বোক্সিলিক অ্যাসিড, সরি, অক্সালিক অ্যাসিড। এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সাইট্রিক অ্যাসিড C6H8H8O7 এবং অক্সালিক অ্যাসিড HCCCOOH, এই অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিড, এরা জলীয় দ্রবণে অর্থাৎ পানিতে আংশিক বিয়োজিত হয়, এই কারণে এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। তোমরা খাতা কলম নিয়ে এগুলো টুকে নিতে পারো, কারণ প্রয়োজনে তোমাদের পরে এটাগুলো প্রয়োজন হবে। তো আমরা বুঝতে পারছি দুর্বল অ্যাসিড সমূহ কি এবং তাদের নাম সহ সংকেত আমি লিখে দিলাম। তারপর হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড সমূহ পানিতে সম্পূর্ণরূপে অর্থাৎ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন তৈরি করে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলা হয়। তো শক্তিশালী অ্যাসিডের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
নাইট্রিক অ্যাসিড তিন নম্বর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ বন্ধুরা আমরা ইতিমধ্যে জানি শক্তিশালী অ্যাসিড সমূহ কি এবং এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী অ্যাসিডের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে H2SO4 তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড তো আশা করছি তোমরা অ্যাসিড কাকে বলে দুর্বল এবং শক্তিশালী অ্যাসিড সমূহের সংজ্ঞা সহ উদাহরণ তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আলোচনা করব প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার সাবধানতা যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা অর্থাৎ আমাদের জীবনে অ্যাসিড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটা কিভাবে ব্যবহার করা প্রয়োজন কতটুকু সাবধান থাকা প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব আমরা জানি অ্যাসিড আমাদের লাইফে ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনে এমন কোনো স্টেপ নাই যেগুলো যেখানে আমরা অ্যাসিড ব্যবহার করি না আমাদের জীবনকে ঠিক রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এবং জীবনের মান উন্নয়নের জন্য অ্যাসিডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তো আমি কয়েকটি অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আলোচনা করব প্রথমত হচ্ছে সাধারণত বিচ্ছু বা মৌমাছি যখন আমাদের শরীরে কোথাও হুল ফুটায় তখন আমাদের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় এটা কেন হয় জানো বন্ধুরা এটা হয় এই কারণে বিচ্ছু বা বিচ্ছুর হুলে থাকে হিস্টামিন জাতীয় ক্ষারক পদার্থ হিস্টামিন জাতীয় ক্ষারক পদার্থ যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের যন্ত্রণা সৃষ্টি হয় এই যন্ত্রণা থেকে নিবারণের জন্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে মলম ব্যবহার করে থাকি সেই মলমে রয়েছে অ্যাসিড সেই মলমে সাধারণত ভিনেগার অ্যাসিডিক অ্যাসিড থাকে তো সেই হুল ফুটানো জায়গায় যখন আমরা এই অ্যাসিড জাতীয় মলম লাগাই তখন কি হয় ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের এই ব্যথা যন্ত্রণা প্রশমন হয় অর্থাৎ কমে যায় তাছাড়া আমরা অ্যাসিড আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ ব্যবহার করে থাকি যেমন আমরা যখন তৈলাক্ত খাবার বিরিয়ানি তৈলাক্ত জাতীয় খাবার খেয়ে থাকি তখন আমাদের এই তৈলাক্ত জাতীয় খাবারকে হজম করার জন্য অ্যাসিড প্রয়োজন যেমন আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য পর্যাপ্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন যখন এই তৈলাক্ত খাবার খাওয়া হয় তখন সাধারণত আমরা কী করি অনেকে কোল্ড ড্রিঙ্কস মানে কোমল পানীয় পান করে থাকে কোমল পানীয় পান করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এতে থাকে কি অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা আমাদের এই তৈলাক্ত জাতীয় খাবারগুলোকে হজমে সহায়তা করে তাছাড়া আমরা বিয়ে বাড়িতে যখন মাংস পোলাও এই গরু পাক খাবারগুলো আমরা খেয়ে থাকি সাধারণত আমরা খাবারের শেষে তোমরা লক্ষ্য করবে তোমরাও খেয়ে থাকো আমরাও খেয়ে থাকি সেটা হচ্ছে বুরহানি বা দই আমরা খাবারের শেষে খেয়ে থাকি এখন এই বুরহানি বা দই আমরা কেন খাবারের শেষে খাই এর কারণ হচ্ছে দই বা বুরহানি থাকে বুরহানিতে থাকে ল্যাকটিক অ্যাসিড যা খাদ্য গরুপাক খাদ্যকে হজম করতে সহায়তা করে থাকে তাছাড়া আমরা আরও অ্যাসিডের ব্যবহার করে থাকি যেমন জলপাই আম এবং আমলকি ইত্যাদি বিভিন্ন জাতীয় আচারগুলো আমরা সংরক্ষণ করার জন্য অ্যাসিড ব্যবহার করে থাকি এই আচারগুলোকে দীর্ঘস্থায়ী মানে অনেক দিন রাখার জন্য সংরক্ষণ করার জন্য আমরা ভিনেগার জাতীয় অ্যাসিড ব্যবহার করে থাকি এই ভিনেগার জাতীয় অ্যাসিড যদি আমরা ব্যবহার করি তাহলে দীর্ঘদিন পর্যন্ত এটা এই আচারগুলো ঠিক থাকে নষ্ট হয় না তাছাড়া আমরা আরও অ্যাসিড ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বিস্কিট কেক পাউরুটি এগুলো যখন তৈরি করা হয় এই বিস্কিট পাউরুটিতে আমরা যে
অ্যাসিড ব্যবহার করতে সেরা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার এই বিস্কিট পাউরুটি কেকগুলোকে ফুলাতে সাহায্য করে। আর আমরা বিভিন্ন জৈব অ্যাসিড আমরা খেয়ে থাকি, যেমন টক জাতীয় যে ফলগুলো আছে লেবু, আমলকি, আর তারপর পেয়ারা, এই টক জাতীয় বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড রয়েছে যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি ক্ষত দ্রুত সরাতে সাহায্য করে, এবং ভিটামিন সি স্কাবি রোগ থেকে রক্ষা করে এবং আমাদের স্কিনকে ভালো রাখে। সেক্ষেত্রে টক জাতীয় ফলগুলোতে ভিটামিন সি রয়েছে, সেই হিসেবে টক জাতীয় ফলগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন খাওয়ার প্রয়োজন। তাছাড়া টয়লেট ক্লিন করার জন্য আমরা সিরামিক জাতীয় পদার্থ অথবা টয়লেট, বিশেষ করে টয়লেট ক্লিন করার জন্য যা ব্যবহার করে থাকি তাতে রয়েছে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এবং আমি আগেও লিখেছিলাম সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলোর নাম এবং সংক্ষেপ লিখেছিলাম, এইগুলা এই উপাদানগুলো থাকে। তাহলে বুঝতে পারছো অ্যাসিডের গুরুত্ব আমাদের জীবনে কত। সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে আরও গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে, বিশেষ করে আমরা জানি বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষির উপর ডিপেন্ড করে আমাদের এই দেশ অনেকাংশেই চলে। সেক্ষেত্রে ফলন ভালো করার জন্য আমরা কারখানাতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি। বিশেষ করে যে সারগুলো ব্যবহার করা হয় সেই সারগুলোর নাম এবং সংক্ষেপ আমি লিখছি। এক নম্বর হচ্ছে সার অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, অ্যামোনিয়াম সালফেট, তিন নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে তিনটি সারের নাম লিখেছি, এগুলো আমাদের জমিতে ব্যবহার করা অত্যাবশ্যক ভালো ফলনের জন্য। এর মধ্যে রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, এর সংকেত হচ্ছে NH4NO3, এবং অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট NH4 3 হচ্ছে PO4। অর্থাৎ এই সারগুলো কারখানাতে তৈরি করার জন্য যে সকল অ্যাসিড প্রয়োজন সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যা আমরা আগে লিখেছিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, তারপর হচ্ছে তিন নম্বর ফসফরিক অ্যাসিড H3PO4। অর্থাৎ এই সারগুলো তৈরি করার জন্য কারখানাতে এই অ্যাসিডগুলো আমরা ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই সারগুলো আমাদের জমিতে খুবই গুরুত্বপূর্ণ। এই সারগুলো তৈরি করতে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3 এবং ফসফরিক অ্যাসিড H3PO4 এই অ্যাসিডগুলো ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে অ্যাসিড আমাদের দৈনন্দিন জীবনে কত ওতপ্রোতভাবে জড়িত। তো অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধান হওয়া লাগবে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাসিড ব্যবহার করবো অবশ্যই সাবধান হতে হবে। আর যদি অ্যাসিড ব্যবহার করে সাবধানতা অবলম্বন না করি তাহলে অ্যাসিডের যে জায়গা লাগবে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে অথবা পুড়ে যেতে পারে।
অথবা যে কাপড়ে অ্যাসিড লাগবে সে কাপড় পড়ে যেতে পারে অথবা ছিদ্র হয়ে যেতে পারে। তাছাড়া না আমরা আমাদের যদি চোখে মুখে লাগে তার চোখ বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতার সাথে অ্যাসিড ব্যবহার করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা আজকে এই ক্লাসের মাধ্যমে অ্যাসিড কী, অ্যাসিডের প্রকারভেদ এবং উদাহরণসহ আমাদের প্রাথমিক জীবনে অ্যাসিডের বিভিন্ন ব্যবহার সম্পর্কে তোমরা ভালো করে জানতে পেরেছ। যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো অবশ্যই অ্যাসিড সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা আসবে। তো আজকে এ পর্যন্তই থাক, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।